শহর আগরতলাকে যানজট মুক্ত করে সুন্দর করার লক্ষ্যে তৎপর আগরতলা পৌর নিগমের কর্মকর্তারা ব্যস্ততম এলাকায় ইতিমধ্যে বেশ কয়েকবার বিশেষ অভিযান সংগঠিত করে পৌর নিগম। আর তাদেরই অভিযানকে ঘিরে প্রতিনিয়ত একাংশ মহলের তরফে উঠছে নানা প্রশ্ন। সৌন্দর্যায়নের নামে এই অভিযানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা। তাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ না করে পৌর নিগম যেভাবে অভিযান চালিয়ে আসছে তাতে করে প্রশ্ন উঠে আসাটাই স্বাভাবিক। তাই দাবি উঠছে বিকল্প ব্যবস্থা গ্রহণের। এর মধ্যেই শহরের অন্যতম ব্যস্ততম ব্যবসা স্থল হকার্স কর্নার মার্কেটের ব্যবসায়ীদের সুরক্ষার প্রশ্নে এবার নতুন করে তৎপর হল পৌর নিগম। যে কোনো ধরনের দুর্যোগের হাত থেকে ব্যবসায়ীদের রক্ষা করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে চলেছে নিগম। বিশেষ করে অগ্নিকাণ্ডের ঘটনা প্রতিরোধ করতে এবং বড় ধরনের ক্ষতির হাত থেকে ব্যবসায়ীদের বাঁচাতে এবার বদ্ধপরিকর মেয়র সাহেব। তাই দমকল বাহিনীর ইঞ্জিন যাতে দ্রুত বিপর্যয় স্থলে পৌঁছতে পারে সেই লক্ষ্যে নিগম বিশেষ অভিযান সংগঠিত করবে। আর এই অভিযান চালানোর আগে বৃহস্পতিবার স্থানীয় পরিষদকে সাথে নিয়ে মার্কেট পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে তিনি কথা বলেন ব্যবসায়ীদের সাথে, যারা মার্কেটের ভেতরে ফুটপাত দখল করে রেখেছে। নিজেদের স্বার্থে দখলমুক্ত করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান রাখেন তিনি। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মেয়র শ্রী মজুমদার বলেন, মার্কেটে ক্রেতা বিক্রেতা প্রত্যেকের নিরাপত্তার কথা ভাবতে হবে। যারা এখনও ফুটপাত দখল করে ব্যবসা করছেন তাদের আগামী রবিবারের মধ্যে দখলমুক্ত না করলে পৌর নিগম বুলডোজার চালিয়ে দখলমুক্ত করবে। ফায়ার ব্রিগেড আসছে, এখানে প্রবেশ করানো হয়েছে, যে অভিযোগ করবে এবং আমরা অনুরোধ করছি ব্যবসায়ীদের আসতে বলা হয়েছে, তাদেরকে রোববার অবধি সময় দেওয়া হয়েছে। যারা এখনও সরাননি পৌর নিগমের কথা মতো ড্রেনের উপর তারা কালভার উপর স্ল্যাপ টেপ করে রেখেছেন, যাতে নিয়মিত নিকাশি ব্যবস্থার জন্য পরীক্ষা করা যায় না। সেই কারণে আমরা বলেছি তারা যদি সহযোগ ভেঙে গেছে নয়তো আমরা সোমবার দিন দেখবো, মঙ্গলবার দিন আমরা বড়দেরকে সরিয়ে দেবো। আমরা ব্যবসায়ী এখানে সারা দেশের পাঁচশো ব্যবসায়ী আছে, তাদের যেমন জীবন সম্পত্তি রক্ষা করার দায়িত্ব আমাদের, ক্রেতাদেরও আমাদের রক্ষা করার। সারা রাজ্যের থেকে এখানে মানুষ আছেন, শুধু ওই আগরতলা শহরে না, সারা রাজ্যের থেকে আছেন। তো আমরা আজকে এই কারণে বেরিয়েছি। আমি আমার বিশ্বাস এবং আশা আমাদের এখানে ইউনিয়ন যারা নেতৃবৃন্দ আছেন, ব্যবসায়ীরা আছেন, তাদের নিজেদের স্বার্থকে চিন্তা করে, মানুষের স্বার্থ চিন্তা করে তারা এই যাতে নাগরিকরা সুস্বাচ্ছন্দ্যে এখানে চলাফেরা করতে পারে। এবং ব্যবসায়ীবৃন্দ আমি অনুরোধ করবো, যারা আমি হকার সেবিতে দেখেছি তাদের মালগুলি ডিসপ্লে করে এমনভাবে রেখেছে যে একটা মানুষের যাওয়ার সুবিধা নেই, গায়ে লাগে, তারা যাতে তাদের সস্ত্র মাল তাদের নিজে নিজের দোকানে রেখে বিক্রি করে, এবং অনুরোধ আর কিন্তু আমরা কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করবো। আমরা ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।